বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং দেশের মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাদের এই অবরোধের ডাকে তাদের সমর্থকদেরই সমর্থন নাই, কর্মীদেরও নাই, এবং তাদের এই অবরোধের ডাক যেভাবে রাজধানীতে যানজট, যেভাবে সারা দেশের শহরগুলোতে যানজট, এবং যেভাবে সমস্ত কর্মকাণ্ড চলছে, তাদের এই অবরোধের ডাক হাওয়ায় মিলিয়ে গেছে। বিভিন্ন সময় বিবৃতি বিক্রি করে, তো হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। দেশে যেমন কিছু বিবৃতিজীবী আছে, আন্তর্জাতিকভাবেও কিছু বিবৃতিজীবী আছে। হিউম্যান রাইটস ওয়াচ আপনার এত যে কারিগরা পড়ানো হচ্ছে, সেটি যখন বিবৃতিতে অ্যাবসেন্ট থাকে, অন্যটাকে মুখ্য করা হয়, এই বিবৃতিজীবীদের নিয়ে আমি কথা বলতে চাই না, এটার কোনো গুরুত্ব নাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেমন বিবৃতি দেয় যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য, গাজায় হত্যাকাণ্ড হলে চুপ থাকে, আর বাংলাদেশে কেউ কাউকে ঘুষি মারলে বিবৃতি দেয়, এই সমস্ত বিবৃতি নিয়ে কথা বলতে চাই না, এগুলোর গ্রহণযোগ্যতা নাই। বাংলাদেশ আওয়ামী লীগের 71-72 জন যে বাদ পড়েছে, এটি সবসময় প্রতি নির্বাচনে কিছু প্রার্থী বাদ পড়ে। তো এবার আগে থেকেই বলা হয়েছিল যারা জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেছে বা যারা যে কোনো কারণে বিতর্কিত হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। প্রথমেই বলেছি আমরা জোটবদ্ধ নির্বাচন করব, সেটি কিন্তু আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। নমিনেশন দিলেও জোটের সাথে সমন্বয় করা হবে, কোন জায়গায় কিভাবে হবে সেটি যেহেতু ঠিক করা হয়নি, সেজন্য সব আসনে নমিনেশন দেওয়া হয়েছে এবং পরে জোটের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।